সোনাবাড়িখাত জিপি সচিব বশির আহমেদ বড়লস্করের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠল। দুর্নীতির অভিযোগ এনে দায়িত্বপ্রাপ্ত জিপি সভানেত্রীর পদ থেকে ইস্তফা দিলেন নাজিয়া সুলতানা মজুমদার। এ ব্যাপারে মঙ্গলবার নাজিয়া সুলতানা মজুমদার ও তার স্বামী মন্নু মজুমদার বলেন, জিপির চতুর্দশ অর্থ কমিশনের বরাদ্দ 53টি প্রকল্পে কাজ সম্পন্ন না করে 1,44,00,000 টাকা তুলে নিয়েছেন সচিব বশির আহমেদ বড়লস্কর। নিজের ভাগিনা নাকিবউদ্দিন বড়ভূয়ার ভেন্ডারের নামে এই অর্থ তুলে নিয়েছেন তিনি। এই প্রকল্পগুলির এখনও কোনো এস্টিমেট গ্রহণ করা হয়নি, এমনকি টিএসও করা হয়নি। এর মধ্যে কয়েকটি প্রকল্পের কোনো কাজ হয়নি। অবাধ দুর্নীতি দেখে এর প্রতিবাদ করেন নাজিয়া সুলতানা মজুমদার, কিন্তু এতেও কোনো কর্ণপাত করেননি জিপি সচিব। তাই বাধ্য হয়ে জিপির জনগণের স্বার্থে দায়িত্বপ্রাপ্ত সভানেত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন নাজিয়া সুলতানা মজুমদার। জিপির বৃহৎ কেলেঙ্কারির উচ্চ পর্যায়ের তদন্ত দাবি করে দুর্নীতিতে জড়িত সচিবের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। ইনচার্জ প্রেসিডেন্ট, গতকালকে আমি আমার ইনচার্জ প্রেসিডেন্টের দায়িত্বটা আমি রিজাইন দিছি। এই যে আমাদের জিপি বশির আহমদ লস্কর বড়লস্কর, তার কারণে, তার দুর্নীতির কারণে আমি আমার জিওটা আমি রিজাইন দিছি। ডিসি ম্যাডামের কাছে আর সিও স্যারের কাছে সুনাই ব্লকের বিডিও আসলা, জামালপুর জিপির জিপি সচিব, সোনাবাড়িকার জিপির জিপি সচিব, তার দুর্নীতিবাজের কারণে আমরা আজকে রিজাইন, আমরা গত 16 আগস্ট রিজাইন দিতে বাধ্য হয়েছি। আর রিজাইনটা দিছি আমরা ডিসি ম্যাডামর এখানে আর সিও স্যারের এখানে, রিজাইন লেটারটা জমা দিছি কালকে। আর বশির আহমদ বড়লস্কর, তাই আমার জিপির জিপি সচিব, তাই তার বাইকনার নামে ভেন্ডর সাজাই, ভেন্ডর বানাইয়া তার পয়সা যে আত্মসাত করতা, পরে দেখলাম যে সব দুষ্টা আমার উপরে যাইব, এই কারণে আমি আমার পদটা রিজাইন দিছি। তার তাই বিগত দিন তাকিন আমার জিপির যতটুকু, আমি প্রায় এক বছর হয়ে গেছে যে তাহলে আমার জিপির একদিনও আইন না, বা 15 আগস্ট 26 জানুয়ারি পতাকা উত্তোলনও তারা দেখা যায় না। আর তাই তো দায়িত্বটা পাইছিলাম 18/1/2021। তার যে হয়েছে স্কিম 14,44,00,000 টাকা, এই স্কিমটা খাজ হওয়ার আগে পয়সাটাই উঠে গেছে, উড্র হয়ে গেছে। যে কনস্ট্রাকশন কমিটির যারা চেয়ারম্যান আসলো, চেয়ারম্যানের কাছ থেকে তাই একসাথে তিনটা চেকে দস্তখত লইয়া পয়সাটা উড্র করলিস। এখন তাই কাজ টাইম কে বা কারে দিয়া কাজ টাইম করাইটা কোনো কনস্ট্রাকশন কমিটির চেয়ারম্যানে জানে না, কিচ্ছু না। ভিউরো রিপোর্ট, তরঙ্গ টিভি।